গাজীপুরের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার প্রধান সড়কের পাশে গড়ে ওঠা সিটি মেডিকেল কলেজ হাসপাতালটির চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর, যেখানে দুপুরে যৌথ অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের টাস্কফোর্স ও র‍্যাব। অভিযোগ, হাসপাতাল ও ল্যাবের লাইসেন্স না থাকা সহ নানা অনিয়মের। অভিযানে রক্তের নমুনা সংগ্রহ ও বিভিন্ন পরীক্ষার অনিয়ম ধরা পড়ে, মানসম্মত নয় ল্যাবের পরিবেশও। ল্যাব ফ্রিজ না, এটা বাসা বাড়ির ইউজ করে এরকম ফ্রিজ। অপারেশন থিয়েটার থেকে বের করে আনা হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন সার্জিক্যাল সামগ্রী। আপনার এখানে অপারেশন থিয়েটারে যে সমস্ত সার্জিক্যাল আইটেমগুলো পাওয়া গিয়েছে এবং কিছু ওষুধও পাওয়া গেছে, যেগুলো আজ থেকে আরও 5 থেকে 6 বছর আগে এক্সপায়ার হয়ে গিয়েছে। তো এই সমস্ত এক্সপায়ার জিনিস যদি ইউজ করা হয় তাহলে নানা ধরনের কমপ্লিকেশন হতে পারে। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে একটি চিঠি দিয়েছে, সেটা হচ্ছে যে লাইসেন্স না থাকলে লাইসেন্স নিতে হবে, অন্য যে কোনো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে হবে যেগুলি সেগুলি করতে হবে, যদি না করা হয় তাহলে আমরা পরবর্তীতে 23 তারিখ পর্যন্ত একটা ডেট দেওয়া আছে, 23 তারিখের পর্যন্ত তারা এক ধরনের চেষ্টা করবে, যদি না করে পরে 23 তারিখের পর আমরা পরবর্তী ব্যবস্থা নিতে হবে। শর্ত অনুযায়ী 500 শয্যার হাসপাতালটিতে 150 জন ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে ডাক্তার আছে মাত্র 40 জন। নার্স ও ওয়ার্ড বয় মিলিয়ে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা শতাধিক। স্বল্প সংখ্যক এই কর্মীদের বেতন বাকি 3 থেকে 4 মাসের। কয় মাসের বেতন বাকি? 3.5 মাসের পাই, 4 মাসের পাইছে। তো 3.5 মাস তো বেতন দেয় না, এখন 2 মাস আছে। সিনিয়র যে ভাইরা আছে যারা এখানে জব করে তাদের বেতন নাকি 3-4 মাস 5 মাসের বেতন আছে এখানে। অনিয়মে ভরা হাসপাতালটি 100 শয্যার করোনা চিকিৎসার ঘোষণা দিলেও সরকারের কঠোর অবস্থানের কারণে পরে সরে আসে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।